দর্শক, আপনি জানেন কি কচ্ছপ মুখ দিয়ে মূত্র বিসর্জন করতে পারে? কিংবা আমাদের ঘরের ফ্রিজের দরজাগুলো কেন ম্যাগনেটিক হয়? অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটি ঠিক কতটা পুরনো? এমনই 10টি আজবাজব তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি দেখার পর আপনি নিজেও বলে উঠবেন, অসাধারণ একটি ভিডিও দেখলাম। ফ্যাক্ট নাম্বার 10, আমরা সবাই কম বেশি সাদা ভাল্লুক কিংবা পোলার বিয়া দেখেছি, আর এই সাদা ভাল্লুকগুলো দেখতে অত্যন্ত সুন্দরই লাগে। কিন্তু সত্য কথা হচ্ছে এই, আমরা অনেকেই ভেবে নিই পোলার বিয়ার আসলে সাদা চামড়ার অধিকারী, কিন্তু আসলে তা নয়। পোলার বিয়ারের চামড়া অন্যান্য ভাল্লুকের মতোই কালো, কিন্তু তাদের গায়ের উপর থাকা পশমগুলো অত্যন্ত পরিষ্কার। যেহেতু তারা বরফ অঞ্চলে থাকে আর ধুলাবাড়ি থেকে দূরে থাকে, তাই তাদের কালো চামড়ার উপরের পশমগুলোতে কোনো রকম ময়লা লাগে না, তাই সেগুলো সাদা থাকে, অর্থাৎ তা পরিষ্কার। এর মানে এই, যদি অন্য কোনো ভাল্লুককে এভাবে রাখা হয় তবে তারাও আস্তে আস্তে পরিষ্কার রূপ ধারণ করবে। ফ্যাক্ট নাম্বার 9, দর্শক, মাছের বৃষ্টি কিংবা ব্যাঙের বৃষ্টি এসব অনেক জায়গায় শুনে ফেলেছেন, কিন্তু আপনি কি জানেন বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও ডায়মন্ডের বৃষ্টি হয়? জি হ্যাঁ দর্শক, আমাদের সৌরজগতের একটি গ্রহ জুপিটার, যেখানে ডায়মন্ডের বৃষ্টি হয়। আমরা শুধুই হয়তো মঙ্গলে তার চেষ্টা করছি, আমার মনে হয় আমাদের আগে জুপিটারে যাওয়ার চিন্তা করা উচিত। ফ্যাক্ট নাম্বার 8, জলের কুমিরকে যে কেউই ভয় পাবে, কেননা তা জলে থাকে। অনেক সময় তারা ডাঙায়ও উঠে আসে এবং মানুষকে হত্যা করে। কুমির যেন তার শিকারকে ছাড়তে নারাজ। এই সকল কথা সবাই জানলেও একটা কথা হয়তো অনেকেই জান না, যে কুমির গাছে চড়তে পারে। কিছুদিন আগের একটি গবেষণা থেকে জানা যায় কুমির গাছে উঠতে পারে, অর্থাৎ কুমির যদি প্রয়োজন বোধ করে তবে সে গাছে চড়তে পারে এবং গাছ বেয়ে উঠতে নামতে পারে, যা একটু হলেও অদ্ভুত। ফ্যাক্ট নাম্বার 7, কচ্ছপ অনেক বছর বেঁচে থাকে কিংবা কচ্ছপ প্রায় বিলুপ্ত প্রাণী, এসব আমরা সবাই জানি। কিন্তু একটা আজব তথ্য আমরা হয়তো বা জানি না, যে কচ্ছপ তার পশ্চাৎ দেশ দিয়ে শ্বাস নিতে পারে এবং সে তার মুখ দিয়ে প্রস্রাব নিঃসরণ করতে পারে। বিষয়টা ভাবতেই কেমন লাগছে, যে কেউ তার মুখ দিয়ে প্রস্রাব নিঃসরণ করছে। তবুও ভালো, এক সাইড আটকে গেলে অন্য সাইডের ব্যবহার করা যাবে, তার শ্বাস হোক কিংবা প্রস্রাব। ফ্যাক্ট নাম্বার 6, আমাদের দেশে হরামেশাই ভুল চিকিৎসায় মানুষ মারা যায়। আমরা প্রথম দিকে এই নিয়ে একটু একটু কথা বললেও আবার চুপসে যাই। আপনি জানলে অবাক হবেন, যদি আমেরিকায় ডাক্তারের ভুল চিকিৎসার কারণে কোনো রকম মানুষ মারা যায় তবে আমেরিকার আইন অনুযায়ী তাকে খুনির কাতারে তৃতীয় হিসেবে ধরা হবে। ফ্যাক্ট নাম্বার 5, আমরা অনেকেই নানা রকম গুগলের ট্রিক জানি কিংবা বাগ জানি, কিংবা গুগল নিজেও কিছু মজার ওয়েবসাইট তৈরি করে রেখেছে যেগুলো তাদের ভোক্তাদের প্রচণ্ড আনন্দ দেয়। কিন্তু একটা মজার বিষয় রয়েছে যা আপনাকে আশ্চর্য করবে। আপনি যদি গুগলে গিয়ে 2415439033 লেখেন তবে আপনি গুগলের ইমেজ অপশনে গিয়ে কিছু আজব ছবি দেখতে পাবেন। দেখতে পাবেন কিছু মানুষ তাদের মাথা ফ্রিজের মধ্যে রাখা ট্রাই করছে। আপনি যতটাই নিচে যেতে থাকবেন এসব ছবি আসতে থাকবে, যেখানে নানা রকম মানুষ তাদের মাথা ফ্রিজে রাখা ট্রাই করছে, যা সত্যি অদ্ভুত। ফ্যাক্ট নাম্বার 4, পপ সম্রাট মাইকেল জ্যাকসন একবার মার্বেল কমিককে কিনে নিতে চেয়েছিল, তাও আবার স্ট্যানলির সাথে কোলাবরেশনের মাধ্যমে। এই নিয়ে স্ট্যানলি 2009 সালে মুখ খোলেন এবং বলেন, মাইকেল জ্যাকসন স্পাইডারম্যান মুভিটি প্রোডিউস করতে চেয়েছিল, কারণ মাইকেল জ্যাকসন স্পাইডারম্যানের ডাইহার্ড ফ্যান ছিল। ফ্যাক্ট নাম্বার 3, আমরা যখনই আমাদের ঘরের ফ্রিজটা লাগাতে যাই তার টুক করে লেগে যায়, আবার ছিটে ফোটার শক্তি দিয়ে টান দিলেই তা খুলে যায়। বিষয়টি আসলে ম্যাগনেটিক ডোর, যা আমরা প্রত্যেকেই বিষয়টা বুঝে থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন ফ্রিজে ম্যাগনেটিক ডোর ব্যবহার করা হয়? আসলে সত্যি বলতে, প্রথম দিকে ফ্রিজগুলোতে কোনো ম্যাগনেটিক ডোর ছিল না, সেগুলো কিছুটা দরজার মতো ছিল যেখানে ছিটকিনির মতো একটা বিষয় থাকতো। কিন্তু সেই সময় কয়েকটি কেস পাওয়া যায় যেখানে দেখা যায় বাচ্চারা হাইড অ্যান্ড সিক খেলতে গিয়ে ফ্রিজে লুকিয়ে পড়ে, আর যেহেতু ফ্রিজের দরজা বন্ধ করার জন্য একটি লক সিস্টেম রয়েছে, তাই অনেক সময় বাচ্চাদের খুঁজে পাওয়া যেত না এবং তারা ফ্রিজেই মারা যেত। ফ্রিজের দরজা ছিটকিনি থাকার কারণে এসব অবস্থা দেখে কোম্পানিগুলো আস্তে আস্তে ম্যাগনেটিক ডোরের দিকে ঝুঁকে পড়ে, যাতে একটু হলেও সেফটি পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 2, আমরা কম বেশি সবাই ক্যামব্রিজ ইউনিভার্সিটির নাম শুনেছি। আমাদের মধ্যে যারা একটু ভালো স্টুডেন্ট তারা তো ক্যামব্রিজে যেয়ে পড়ার স্বপ্নও দেখেছি। ক্যামব্রিজে শুধু তার পড়াশোনার জন্য সমৃদ্ধ তাই নয়, ক্যামব্রিজে রয়েছে এক ঐতিহ্যবাহী ইতিহাস। ক্যামব্রিজ ইউনিভার্সিটি ঠিক অনেকটা পুরনো, কিন্তু আসলে কতটা পুরনো? ক্যামব্রিজ ইউনিভার্সিটি আসলে অ্যাজটেক এম্পায়ারের সময় থেকেও বেশি পুরনো, আর অ্যাজটেক এম্পায়ার ছিল 1428 খ্রিস্টাব্দ থেকে। ভাবতে পারছেন দর্শক, তাহলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি কত বছরের ইতিহাস ধরে রেখেছে? ফ্যাক্ট নাম্বার 1,
দর্শক, আপনার কি মনে হয় যে মানুষই শুধুমাত্র তাদের জন্য পেট রাখে, অন্যান্য প্রাণীদের প্রতিপালন করে? বিষয়টি একদমই ভুল। এখন যেটা বলতে যাচ্ছি সেটা শুনে আপনি অবাক হবেন। পেঁচা নামক পাখিটি কিছু ছোট সাপকে তাদের পোষমান্য প্রাণী হিসেবে রেখে দেয় তাদের বাসায়। অর্থাৎ আমরা যেমন কুকুর বিড়ালকে আমাদের বাসায় রেখে দিই, ঠিক সেভাবে পেঁচা বাচ্চা সাপদের রেখে দেয় তার বাসায় তাদের পোষপালন করার জন্য। সত্যি কথা বলতে সাপগুলো চোখে দেখতে পায় না। এটি এক প্রজাতির সাপ যারা চোখে দেখতে পায় না এবং আকারে খুব ছোট, আর পেঁচা তাদের নিয়েই তাদের বাসায় রেখে দেয়। দর্শক, আজকের মতো চলে যাচ্ছে, ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। So stay updated with another update.